আসসালামু আলাইকুম আপুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানিয়ে ফেললাম প্রেশার কুকারে রেইনবো কেক। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানিয়েছি, খুবই সহজ। 5 মিনিট করে লেগেছে এক একটা কেক বানাতে আমার। আসুন আমার রেসিপিটা দেখে আসি। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এটার মধ্যে একটা একটা চালনি নিব। আমি 1.5 কাপ পরিমাণে নিয়েছি হচ্ছে ময়দা, এক চামচ বেকিং সোডা, বেকিং পাউডার, এগুলো শুকনো উপকরণগুলো আগে আমি একটু চেলে নিব। এখন আধা চামচের মতো একটু লবণ দিব, গুঁড়া দুধ দিব আধা কাপের মতো, চিনি দিব, প্রথম দিব আধা কাপের মতো, পরে একটু যদি লাগে আমি ওটা ক্রিমের সাথে মিশাবো। এখন আমি দিব এটার মধ্যে বাটার 2 টেবিল চামচ। এখন আমি দিব 2 টেবিল চামচের মতো তেল। এই উপকরণগুলো আমি আগে একটু ভালো করে মিশাবো। এটার মধ্যে 2টা ডিম দিব আমি, রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। আমি দুধ নিয়েছি, এখন অল্প অল্প করে একটু দুধ মিশাবো, যতটুকু লাগে আমার ব্যাটারটা তৈরি করতে। আধা গ্লাস নিয়েছিলাম আমি, বুড়োটাই দিয়ে দিলাম, কারণ আমার বেটারটা একটু শক্ত শক্ত মনে হচ্ছিল। এখন এটার মধ্যে যে চিনিটা দিয়েছি, যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ আমি মিশাবো, খুব ভালো করে মিশাবো, সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভালো করে মিশাবো। বাটির মধ্যে এই যে এরকম ছোট ছোট 6টা বাটির মধ্যে কালার মিক্স করব, যেহেতু আমি এটা রেইনবো কেক বানাবো, সম পরিমাণে নিব। এখন আমি সবগুলো বেটার 1 চামচ করে সবগুলোতে যেভাবে আগে সম পরিমাণে নিব। এখন আমি একটা একটা করে ফুড কালার মিশাবো। এই যে এইভাবে আমি বাটিগুলোর মধ্যে ভাগ করে নিয়েছি, সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি ফুড কালার মিশাবো, গ্রিন মিশাবো,
অরেঞ্জ মিশাবো। এভাবে আমি সবগুলো কালার মিশিয়ে নিব। এখন আমার সবগুলো কালার মিশানো হয়ে গেছে। এখন আমি সবগুলোতে এক ফোঁটা করে অরেঞ্জ ফ্লেভার মিশিয়ে দিব। আমার সবগুলো কালার একদম রেডি। এখন এই যে এরকম একটা মলের মধ্যে আমি তেল দিয়ে পেপার বিছিয়ে নিয়েছি। এখন একটা একটা করে কালার আমি দিব। একটা একটা করে কালার দিব আর একটা একটা করে কেক বানাবো। একটু ড্যাব ড্যাব দিয়ে দিব, ভিতরে বাউন্স থাকলে বের হয়ে যাবে। প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি এটার ভিতরে একটা স্টেন দিয়েছি। এই যে আমি দেখাই, এই যে এটার মধ্যে আমি কেকটা বসাবো। এটা গরম করতে দিলাম আমি 10 মিনিটের জন্য হাই হিটে, আর মুখটা আমি লাগাবো না, এইভাবে কেকটা দিব ভিতরে। গরম হয়ে গেলে কেকটা ভিতরে দিব। 10 মিনিট হয়ে গেছে গরম করেছি, এখন আমি কেকটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। যথেষ্ট গরম, এই যে এখন আমি এটা প্রেশারের মুখটা লাগাবো না, এটা এমনি রাখবো আর জালটা কমিয়ে দিব। 20 মিনিটের মতো লাগবে, কারণ আমার কেকটা ছোট। সবগুলো কেক আমি একই প্রসেসিংয়ে তৈরি করে নেব। আমার কেক হতে সময় লাগবে, এর জন্য আমি আধা কাপ চিনি নিয়ে নিলাম, 1.5 কাপের মতো ক্রিম নিলাম। এখন আমি কেকের জন্য যে ক্রিমটা তৈরি করব ওটা রেডি করে ফেলি। দেখুন হয়ে গেছে আমার ক্রিম। এখন একটা একটা করে আমি কেক রেডি করব। কেকটা চেক করতে আসছি, দেখি কেকটার কী অবস্থা। আমার কেক, হ্যাঁ একটা কেক হয়েছে। এখন এইভাবে আমি সবগুলো কেক রেডি করে নেব। আমার সবগুলো কেক হয়ে গেছে, এই যে সবগুলো কেক হয়ে গেছে। এখন আমি কেকগুলোকে একটা কাটা চামচ দিয়ে যে এইভাবে একটু কানা কানা করে নেব। এটার কারণ হচ্ছে আমি কেকগুলোর মধ্যে 2 চামচ চিনি দিয়ে 1 কাপ পানির মধ্যে একটু শিরা করে নিয়েছি। এটা এভাবে একটু মিশাবো যাতে ভিতরে যায়, তাই কানা কানা করলাম। শিরা মাখানো হয়ে গেছে, এখন আমি ক্রিম দিব। সবার আগে আমি এখানে একটু ক্রিম দিয়ে নেই বোর্ডটাতে।
সবগুলো কেকের মধ্যে আমার এইভাবে ক্রিম দিতে হবে। কেকের মধ্যে ক্রিম মিশানোর পর এই ক্রিমগুলো আছে, এখন আমি একটা একটা করে কালার মিশাবো, ফুড কালার মিশাবো, বেগুনি, অরেঞ্জ, রেড, এগুলো মিশিয়ে একটা কোণের মধ্যে ভরে নিব, তারপর ডেকোরেট করব। আসুন দেখে নিই কীভাবে এগুলো করলাম, তারপর এগুলো দিয়ে আমি কেকটাকে একটু ডেকোরেট করে নিব। আমার কেকটা বানানো হয়ে গিয়েছে শেষ, এখন আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটুকু সুন্দর হয়েছে ভিতরে। দেখুন, কেটে দেখাই, খুবই সফট হয়েছে আর ভিতরে কালারগুলোও খুব সুন্দর আসছে। দেখুন, আমি একটা পিস কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর হয়েছে। এই দেখুন, সাতটা কালার খুব সুন্দর দেখাচ্ছে কেকটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।